গুড আফটারনুন, আমি সুরজিৎ মণ্ডল, ফাটাল গভর্নমেন্ট আইডিয়ার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেড সম্বন্ধে বোঝাবো। ইলেকট্রিশিয়ান ট্রেড সম্বন্ধে জানার আগে জানতে হবে ইলেকট্রিশিয়ান কাকে বলে। ইলেকট্রিশিয়ান তাকেই বলা হবে একজন ব্যক্তি যে ইলেকট্রিক্যালের সমস্ত ইকুইপমেন্ট, মোটর, জেনারেটর, ফ্যান, লাইট ইনস্টল, রিপেয়ার, মেনটেন করে এবং যে ওয়্যারিং করে তাকেই আমি ইলেকট্রিশিয়ান বলি। এবারে আমরা জেনে নিলাম যে ইলেকট্রিশিয়ান কাকে বলে, এরপরে আমি জানবো যে ইলেকট্রিশিয়ানের কাজ ওই ইলেকট্রিশিয়ান যা ইলেকট্রিশিয়ানের যেটা সংজ্ঞা ছিল সেটাতেই ইলেকট্রিশিয়ানের কাজ আমার ঢুকে আছে। এক যিনি ইলেকট্রিক্যালের ইনস্টল করে, মেনটেন করে, রিপেয়ার করে, সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যে রিপেয়ার করে, যাতে লাইট হোক, ফ্যান হোক, মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার, ওয়্যারিং যে করে, এগুলোই ইলেকট্রিশিয়ানের মধ্যে কাজ আছে। ঠিক আছে, এরপর আমি আসবো যে এই ইলেকট্রিশিয়ান ট্রেডটা পড়তে গেলে কি এলিজিবিলিটি থাকা দরকার, কোর্স এলিজিবিলিটি কি। বেসিক্যালি মাধ্যমিক পাস হলে ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হওয়া যায়। ঠিক আছে, এবারে ইলেকট্রিশিয়ান ট্রেডে লার্নিং আউটকাম কি আছে, যে ইলেকট্রিশিয়ান ট্রেডে যে আমি ভর্তি হব সেখান থেকে আমি কি কি শিখতে পারি। আমি প্রথমেই শিখবো লাইট অ্যান্ড ফ্যান ইনস্টলেশন, রিপেয়ারিং, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এসব আমরা শিখবো। ঠিক আছে, এছাড়া তোমাদের সিলেবাসের মধ্যে আছে বেসিক ইলেকট্রিসিটি, মোটর, জেনারেটর, ডিসি মোটর, এসি মোটর, ট্রান্সফর্মার, বেসিক ইলেকট্রনিক্স, ব্যাটারি, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এই যে তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেড পাস করবে, পাস করার পরে তোমরা যে জব পাবে বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে তোমরা যে জব পাবে, তোমাদের কী কী জব রোল হতে পারে, তোমাদের জব রোলের মধ্যে লাইনম্যান হতে পারে, ওয়্যারম্যান হতে পারে, তোমরা মেনটেনেন্স ডিপার্টমেন্টে জব পেতে পারো, ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসাবে জব পেতে পারো, টেকনিক্যাল সাপোর্ট হ্যান্ড হিসাবে জব পেতে পারো, ল্যাব টেকনিশিয়ান হিসাবেও জব পেতে পারো, এবং ওয়ার্কশপ বিভিন্ন ITI কলেজে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর হিসাবেও তোমরা জব পেতে পারো। আমি কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর দুটোর ক্ষেত্রেই আমি বলছি জব রোলগুলো কী কী হবে। এবারে তুমি কোথায় কোথায় জব পেতে পারো, মানে আফটার কমপ্লিট ইউর কোর্স, মানে কোর্স কমপ্লিট করার পরে তুমি কোথায় কোথায় জব পেতে পারো, দেখো তুমি সমস্ত প্রাইভেট সেক্টরে জব পেতে পারবে। আমি এটা আমি বলিনি, আমি বলছি যে ইলেকট্রিশিয়ান ট্রেড হলো মাদার ট্রেড, ITI মাদার ট্রেড। এই ট্রেডে পড়লে কেউ বাড়িতে বসে থাকবে না। ঠিক আছে, প্রাইভেট সেক্টর, সমস্ত প্রাইভেট সেক্টরে, তাতে যে কোনো কোম্পানি, প্রোডাকশন কোম্পানি হোক, IT কোম্পানি হোক, সমস্ত জায়গাতে ইলেকট্রিশিয়ান মাস্ট দরকার। আগে ফার্স্ট ইলেকট্রিশিয়ান, তারপরে অন্যান্য কিছু। ইলেকট্রিশিয়ানও তোমরা জব তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, তো জব অপরচুনিটি প্রাইভেট সেক্টর সমস্ত বললাম, সমস্ত প্রাইভেট সেক্টরে তোমরা পেতে পারো। গভর্নমেন্ট সেক্টর কী কী হতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট বেশিরভাগ গভর্নমেন্ট সেক্টরই ইলেকট্রিশিয়ান নেয়। আর জব রোল তোমাদের আগেই বললাম যে তোমরা লাইনম্যান হিসাবে পেতে পারো, ওয়্যারম্যান হিসাবে পেতে পারো, মেনটেন্যান্স হিসাবে পেতে পারো, সুপারভাইজার হিসাবে পেতে পারো, TSH মানে টেকনিক্যাল সাপোর্ট হ্যান্ড, ল্যাব টেকনিশিয়ান, এগুলো পেতে পারো। এবারে গভর্নমেন্ট সেক্টর কী কী হতে পারে, রেল, তোমরা কিছুদিন আগেই দেখেছো যে রেলে কত ভ্যাকেন্সি বেরিয়েছে টেকনিশিয়ানে, যেটা এক্সাম হয়ে গেছে। ভেল মানে হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। ঠিক আছে, এগুলো মহারত্ন নবরত্ন কোম্পানি এর মধ্যে আছে। তো তুমি সেল পেতে পারো, সেলের ফুল ফর্ম স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, NTPC ন্যাশনাল থার্মাল, NTPC ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, DCL, মানে সমস্ত তুমি বিভিন্ন রাজ্যের যে বৈদ্যুতিক সংস্থাগুলো আছে, যেমন DCL আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেরকম WBTCL আছে। আমি যদি DCL এর আগে আমার রাজ্যের ক্ষেত্রেই বলছি, WBSEDCL মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, WBSEDCL মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পড়তে হবে। এই যে আমরা এখানে ডিস্ট্রিবিউশন পড়ছি, এটা আমরা জবের ক্ষেত্রে এখানে যে WBSEDCL ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, তোমরা এখানে সিলেবাসে যেটাই পড়বে সেটাই এখানে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে
সেই সব জিনিস নিয়ে তোমাদের কাজ করতে হবে। টিসিএল এর ক্ষেত্রেও আমি যখন ট্রান্সমিশন পড়িয়েছি, ট্রান্সমিশন যখন আমি তোমাদের বললাম যে তোমাদের সিলেবাসের মধ্যে ট্রান্সমিশন আছে, এখন ট্রান্সমিশনের ক্ষেত্রেও তোমরা এই টিসিএল এর ক্ষেত্রে তোমরা ইন্ডি টিসিএল এর ক্ষেত্রেও তোমরা জব পাবে এবং এই ট্রান্সমিশন নিয়ে যেসব করবে সেগুলোই তোমরা এখানে তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। এছাড়াও ইন্ডিয়ান অয়েল আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আছে, ম্যাজাগন ডক আছে, অ্যাটমিক নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন তেও ভালো জব পাওয়া যায়। খুব ভালো জায়গাতে ভালো সেক্টরে তোমরা জব পেতে পারবে, ঠিক আছে। এগুলো হলো তোমাদের স্কোপ, তোমরা শিখলে যে তোমরা কোথায় আফটার কমপ্লিট ইউর কোর্স তুমি কোথায় জব পাবে সেগুলো তুমি শিখলে, ঠিক আছে। এছাড়াও ইনকেস তুমি যদি কোথাও প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে তুমি জব পেলে না, আমি ধরে নিলাম তুমি জব পেলে না, তখন তোমার সেলফ এমপ্লয়মেন্টেরও একটা জায়গা আছে। সেলফ এমপ্লয়মেন্ট বলতে মানে তুমি যেহেতু জব পাওনি, তুমি কি আর বাড়িতে বসে থাকবে? তুমি তো বাড়িতে বসে থাকবে না, তুমি তো বাড়িতে বসে থাকবে না, তোমাকে কিছু করতে হবে। তো তুমি কিছু টাকা ইনভেস্ট করে তুমি যে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, আমি তোমাকে ডিটেলসেই বলে দিচ্ছি, টিসিএল এর তোমরা একটু খবর নিয়ে দেখবে, টিসিএল এর যে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হয় সেখানে কিছু টাকা ইনভেস্ট করে তুমি যদি কন্ট্রাক্টারি লাইসেন্স বার করে তুমি যদি কন্ট্রাক্টারি করতে যাও সেখানেও তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। এটা তখনই করবে যখন তোমরা কোনো জব পেলে না, ঠিক আছে। আমি ধরে নিলাম তোমরা কোনো জব পেলে না, তখন তোমরা এটা করবে, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টারি লাইসেন্স বার করে তুমি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার হিসাবেও কাজ করতে পারো। ডিসিএল এর যেসব কাজ হয় ওই তোমার ওই লাইট ইনস্টলেশন, মানে গ্রামে গ্রামে যে পোল বা খুঁটি যে কানেকশন, টোটাল যে ট্রান্সমিশন না ডিস্ট্রিবিউশনের যে কানেকশন হয় সেগুলো তোমরা করতে পারো। ইলেকট্রিক্যাল শপ খুলতে পারো। ইলেকট্রিক্যাল শপ মানে কি? ইলেকট্রিক্যাল শপ মানে যেখানে ইলেকট্রিক্যালের যাবতীয় আমি জিনিস পেতে পারি, মোটর, জেনারেটর, লাইট, ফ্যান, ওয়্যার, ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস আমি যে দোকান থেকে পাবো, মানে ইলেকট্রিক্যাল রিলেটেড যা ইকুইপমেন্ট আমি যে দোকান থেকে পাবো সেই সব খুলেও আমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি। এছাড়াও ইলেকট্রিক্যাল শপের ক্ষেত্রে আরেকটা অপরচুনিটি থাকে, বিভিন্ন কোম্পানি, আমি ধরে নিলাম যে একটা কোম্পানি আছে লারসেন টু এলএনটি, যে ওই এমসিবি বানায়, বিভিন্ন ধরনের সুইচ বানায়, মেন সুইচ বানায়, তো তুমি তাদের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারো, ঠিক আছে। সার্ভিস ইঞ্জিনিয়ার মানে কি? তুমি তাদের যেসব ইনস্ট্রুমেন্ট আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেখানে ইনস্টল আছে তার সার্ভিস দেওয়ার জন্য, বিভিন্ন কোম্পানির যেমন সার্ভিস ইঞ্জিনিয়ার থাকে সেরকম লারসেন টু গ্রো, সিমেন্টস, হ্যাভেলস এসব কোম্পানির তুমি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারো। এটা তুমি এই ইলেকট্রিক্যাল শপ খুললেই এখান থেকে তোমার স্কোপটা, তোমার ইলেকট্রিক্যাল শপ খুললেই এখান থেকে তোমার স্কোপটা চলে আসবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করলে বসে থাকার কোনো গল্প নেই, যদিও বা বসে থাকো তাহলে তোমরা এই জায়গাগুলোই তোমরা জব পেতে পারো। ওকে, থ্যাংক ইউ।